আশ্চর্য, তুমি কি আমাকে কোনো কাজ করতেই দিব না? সন্তানের মুখ কি দেখতেই হবে? ও মা, কি আকন আমনে? না, সন্তান নেওয়া অনেক কষ্টের না। তোমার পেটের মধ্যে একটা মানুষ বড় হতে থাকবে। তুমি এখনকার মতো দৌড়াদৌড়ি করতে পারবে না, এত কাজ করতে পারবে না। এখানে মেলা দাম। কেন কইতাম? দাম তো জিগাইছি না। আচ্ছা, মনে করেন বেড়া যাইবার সময় যদি হেতার হিন্দার কাপড় কেন আমরা দি যায়, হিনলে আমরা কেচ্ছা লাগবো। নিজেকে আড়াল করে রাখত, কিন্তু কে শুনে কার কথা? সুভাই ওখানে কফি শপে যায়। ভাবি, আপনাকে তো আমি আগেই বলেছি, আর মেয়েরা সবাই তোমার দিকে তাকাবে। তামাশা করে সবাই নিয়ে। শোনেন, আমার মায়েরও ডিস্টার্ব করে, শোনেন। কিন্তু বাপে ধরলো, আর মায়ও খুব করে কইলো যে একটু ভয় না, বইলে কি হয়, তোর বাপের মন রক্ষার্থে একটু ভয়, এর লিগে বইলাম, বুঝছ নাই? একদিন দুদিন বই না, তারপর তারপরে দেখা যাবে, বুঝছ নাই? ঠিক আছে, তাহলে তুই থাক। দেখো দেখো, তোমার এক বন্ধু দাও কি করছে, দাও। আরে আর বাবা, তুমি বাসার ভিতরে যাও, যাও। দবির, তোমার বক্তব্য বলো। এই সেই তমিজ যার কারণে আজ গ্রামের প্রত্যেকটা মানুষ বড় অশান্তির মধ্যে আছে, বড় অস্বস্তির মধ্যে। এই ছেলের ভূত ধরছে, এই ছেলের ভূত ধরছে, ও তোর হাতে আসর করছে। শুভ,
কেউ যদি ইচ্ছাকৃতভাবে চলে যেতে চায় তাকে আটকে শুটিং আমি নায়িকার পার্ট নিতে রাখব না আরে বাবা তুমি নায়িকা ভালো আজকে একটা চিঠি পেয়েছি খুব ভালো তোমার তো দিনকাল ভালো সুতপা আজ আমার মনটা বেশ খারাপ গত চার পাঁচ বছরেও মনটা এত খারাপ হয় কন্টিনিউ তুমি অনেক কিছু ভালো লাগছে না কাল কখন যাবে রিহার্সালে এই তুমি আমার সঙ্গে চলো না কি যে বলো না শালা আপা শুধু তোমাদের দুজনকে যেতে বলেছে তাতে কি তুমি আমার সঙ্গে যাবে